বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি 1975 সালের 15 আগস্টের কালরাত্রিতে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলতের সকল শহীদদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি গভীর শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 1975 সালের 3রা নভেম্বর যাদেরকে জেলখানার অভ্যন্তরে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে, আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা বঙ্গবন্ধুর অবর্তমান স্বাধীনতা সংগ্রামকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যৌক্তিক পরিণতিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রেখেছিল সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, কামরুজ্জামানের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করি। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে হত্যা করার উদ্দেশ্যেই 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। আর 1975 সালের 3রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল আমাদের স্বাধীনতার কফিনে শেষ পেরেক মারার জন্য, আমাদের স্বাধীনতার চেতনার কফিনে শেষ পেরেক মারার উদ্দেশ্যে, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে সেদিন জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। এবং এই জাতীয় চার নেতাকে হত্যা করার মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে যেইভাবে বাংলাদেশে মার্শাল ডেমোক্রেসি চালু করেছিলেন, হত্যাকুর রাজনীতির মাধ্যমেই এই বিএনপি উত্থান। আজকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না, এমনকি আলোচনায়ও যাবে না, কারণ তারা জনগণের শক্তিতে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে হত্যা ষড়যন্ত্রের রাজনীতিতে, হত্যা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে বিদায়। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তাদের প্রথম সারির নেতারা নির্বাচনে না যাওয়ার কথা বলেন, আলোচনায় না করার কথা বলেন। তবে বাংলাদেশে অতীতে যেমন কারো জন্য নির্বাচন থেমে থাকেনি, ভবিষ্যতেও কারো জন্য নির্বাচন থেমে থাকবে না। আজকের এই দিনে আমাদের শপথ হোক বাংলাদেশে চিরদিনের জন্য হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হোক। আজকের এই দিনে আমাদের শপথ হোক যারা হত্যা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে তারা বাংলাদেশের মাটি থেকে নির্মূল হোক, নিপাত যাক। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।